नमस्कार एवं आदाब। आपनारा देखछेन न्यूज निर्भीक यूट्यूब चैनल। रात 10টা থেকে 12টার মধ্যে কম বেশি 10 মিনিট সময় ধরে গত 48 ঘন্টায় রাজ্য দেশ দুনিয়ায় ঘটে যাওয়া হাজারো খবর থেকে বেছে নেওয়া 10টারও বেশি সংক্ষিপ্ত খবর দেখতে পাচ্ছেন জানিয়ে উপস্থিত হচ্ছি আমি শরণ সুন্দর দাস। প্রদীপ ভট্টাচার্যকে দেখতে হাজির সস্ত্রীক রাজ্যপাল জগদীপ ধনখড়। নাটকীয় টুইটে করোনা আক্রান্ত হওয়ার কথা ঘোষণা ফড়নবিশের। উৎসবেই লাগাম ছড়া সংক্রমণ, কলকাতায় একদিনে করোনা আক্রান্ত 900। দৈনিক সংক্রমণ 4000-এর উপরেই, মোট সুস্থ 3 লক্ষ ছাড়ালো। সুরুচি সঙ্গে অঞ্জলি দিয়ে হাইকোর্ট অবমাননার অভিযোগে নুসরাত জাহান। রাজ্য জুড়ে শারদীয় দুর্গোৎসবকে সামনে রেখে জামায়াতের সম্প্রীতির স্টল। লকডাউনে স্থগিত ইএমআই এর সুদ মেটাবে কেন্দ্র জারি নির্দেশিকা। দেশ সংবিধানে চলবে বিজেপির ইস্তেহারে নয় বলে তীব্র আক্রমণ মেহবুবা মুফতির। পুলিশে অসন্তোষ তৈরিতে প্ররোচনা, রিপাবলিক টিভির সব সম্পাদকীয় কর্মীর বিরুদ্ধে এফআইআর। প্রধানমন্ত্রীর ভার্চুয়াল পুজো উদ্বোধনেও দূরত্ব বিধি শিখে। আসছি বিস্তারিত খবরে। প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের সঙ্গে দেখা করতে গেলেন সস্ত্রীক রাজ্যপাল জগদীপ ধনখড়। শনিবার অষ্টমীর সন্ধ্যায় 6টা নাগাদ বুদ্ধদেব ভট্টাচার্যের পাম এভিনিউয়ের সরকারি আবাসনে পৌঁছন জগদীপ ধনখড়। ছিলেন মিনিট 20। বেরিয়ে এসে রাজ্যপাল জানান, বুদ্ধদেবের স্বাস্থ্য নিয়ে তার স্ত্রী মীরা ভট্টাচার্যের সঙ্গে তার আলোচনা হয়েছে। প্রাক্তন মুখ্যমন্ত্রীর শরীর ঠিক থাকলেও তার শ্বাস নিতে কষ্ট হচ্ছে বলে জানান রাজ্যপাল। তাকে অক্সিজেনও নিতে হচ্ছে। বুদ্ধদেবের চোখের পরিস্থিতিও উদ্বেগজনক বলে রাজ্যপাল জানিয়েছেন। বুদ্ধদেবকে লিভিং স্টেটসম্যান বলে বর্ণনা করে তার স্বাস্থ্য নিয়ে উদ্বেগ প্রকাশ করেন জগদীপ ধনখড়। স্বাস্থ্য সংক্রান্ত ব্যক্তিগত আলোচনার পাশাপাশি রাজ্যের বর্তমান পরিস্থিতি নিয়েও প্রাক্তন মুখ্যমন্ত্রীর সঙ্গে তার কথা হয়েছে বলে জানিয়েছেন রাজ্যপাল। করোনা আক্রান্ত মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিজেপি নেতা দেবেন্দ্র ফড়নবীশ শনিবার টুইট করে নিজেই এই খবর জানিয়েছেন তিনি। এদিন নিজের টুইটার হ্যান্ডেলে করোনায় আক্রান্ত হওয়ার খবর ঘোষণা করে ফড়নবীশ লেখেন, লকডাউন শুরু হওয়ার পর থেকে রোজই কাজ করেছি আমি, কিন্তু এখন মনে হচ্ছে আমাকে কিছু সময়ের জন্য থেমে বিরতি নিতে বলছেন ভগবান। আমি করোনা পজিটিভ, বর্তমানে আইসোলেশনে রয়েছি, চিকিৎসকদের পরামর্শ মতো ওষুধ খাচ্ছি। যারা আমার সংস্পর্শে এসেছেন তাদের শীঘ্রই করোনা টেস্ট করানোর অনুরোধ জানাচ্ছি। গত কয়েকদিন ধরে রাজ্যের দৈনিক করোনা সংক্রমণ 4000-এর উপরেই ঘোরাফেরা করছে, শনিবারও তার ব্যতিক্রম হলো না। তবে রাজ্যে মোট সুস্থের সংখ্যা এদিন 3 লক্ষ ছাপিয়ে গিয়েছে, সেই সঙ্গে সামান্য বেড়েছে সুস্থতার হারও। গত কয়েকদিনের তুলনায় এদিন কমেছে মৃতের সংখ্যাও। এদিন স্বাস্থ্য দপ্তর প্রকাশিত বুলেটিন অনুযায়ী গত 24 ঘন্টায় 4148 জন করোনা আক্রান্ত হয়েছেন, গতকাল তা ছিল 4143 জন। এই নিয়ে রাজ্যে মোট করোনা আক্রান্তের সংখ্যা হলো 3,45,574 জন। গত 24 ঘন্টায় রাজ্যের মধ্যে সবচেয়ে বেশি মানুষ নতুন করে কোভিড সংক্রমিত হয়েছেন উত্তর 24 পরগনায় 896 জন এবং কলকাতায় এদিন আক্রান্তের সংখ্যা 895, অর্থাৎ প্রায় 900। হাইকোর্টের নির্দেশ অমান্য করে মণ্ডপে অঞ্জলি দেওয়ায় আদালত অবমাননার অভিযোগ দায়ের হল সৃজিৎ নুসরাতদের বিরুদ্ধে। করোনা আবহে শারদীয়া দুর্গোৎসবের ক্ষেত্রে একাধিক নিষেধাজ্ঞা জারি করেছে হাইকোর্ট। পুজো মণ্ডপে ভিড় না করা, দূর থেকে মণ্ডপ প্রদর্শন, অঞ্জলি দান থেকে মাস্ক, স্যানিটাইজার ব্যবহার, সামাজিক দূরত্ব বজায় রাখা ইত্যাদি একাধিক বিষয়ে নির্দিষ্ট গাইডলাইন নির্ধারণ করে দিয়েছে কলকাতা হাইকোর্ট। কিন্তু অষ্টমীর সকালে সেই বিধিনিষেধকে তোয়াক্কা না করেই সুরুচি সঙ্গে অঞ্জলি দিতে দেখা গেল টলিউডের বিশিষ্ট পরিচালক সৃজিৎ মুখার্জি, তার স্ত্রী অভিনেত্রী মিথিলা এবং অভিনেত্রী নুসরাত জাহান ও তার স্বামী নিখিল জৈনকে। এর জন্য আদালত অবমাননার অভিযোগ এনেছেন সব্যসাচী চট্টোপাধ্যায়। অতিমারির আবহে দুর্গোৎসব নিয়ে যিনি জনস্বার্থ মামলা দায়ের করেছিলেন তিনিই এই সব্যসাচী চট্টোপাধ্যায়। জামায়াতে ইসলামী হিন্দের উদ্যোগে রাজ্য জুড়ে সম্প্রীতি স্টল করা হয়েছে। রাজ্যের প্রত্যেক জেলার বিভিন্ন শহরে এই সম্প্রীতি স্টল হয়েছে। হিন্দু ধর্মাবলম্বী ভাইদের শারদীয় দুর্গাপূজায় মানবীয় বন্ধন ও ঐক্যকে দৃঢ় করতে জামায়াতের এই সম্প্রীতি স্টল। স্টলে বিনামূল্যে প্রাথমিক চিকিৎসা, পরিশ্রুত পানীয় জলের ব্যবস্থা রয়েছে, রয়েছে সার্জিক্যাল মাস্ক দেওয়ার ব্যবস্থা, হ্যান্ড স্যানিটাইজারেরও ব্যবস্থা রয়েছে। হিন্দু ভাই ও বোনেদের হাতে তুলে দেওয়া হচ্ছে বিভিন্ন মানবীয় সম্প্রীতিমূলক লিফলেট, ইসলামী পুস্তিকা এবং পবিত্র কোরআনের বাংলা, হিন্দি ও ইংরাজি অনুবাদ। উৎসবের মরশুমে মধ্যবিত্তদের জন্য বড় সুখবর শোনালো কেন্দ্র সরকার। লকডাউনে স্থগিত ইএমআই এর উপর ধার্য করা সুদ মেটাবে কেন্দ্র সরকার। শনিবার এই নিয়ে বিজ্ঞপ্তি জারি করেছে অর্থমন্ত্রক। তবে সেই ঋণের পরিমাণ 2 কোটি টাকার বেশি হলে এই সুবিধা মিলবে না, ঘোষণা আগেই ছিল, এবার সরকারিভাবে বিজ্ঞপ্তি জারি করা হলো।
মেহবুবা মুফতি সম্প্রতি 14 মাসের বন্দিদশা থেকে মুক্তি পেয়েছেন। দীর্ঘদিন পর সাংবাদিক সম্মেলন করে বিজেপির বিরুদ্ধে তীব্র আক্রমণ শানালেন পিডিপি নেত্রী মেহবুবা মুফতি। কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী শুক্রবার তোপ দেখে বলেন, দেশ সংবিধানে চলবে, বিজেপির ইস্তাহারে নয়। জম্মু কাশ্মীরের মানুষ এদের কাছে মূল্য রাখে না, এদের শুধু কাশ্মীরের দখল চাই। এদিন মেহবুবার হুঙ্কার, কাশ্মীরে অনুচ্ছেদ 370 তিনি ফেরত আনবেন, একই সঙ্গে কাশ্মীর সমস্যার স্থায়ী সমাধানও করবেন। পুলিশের ভাবমূর্তি কালিমালিপ্ত করা হয়েছে, একই সঙ্গে কমিশনার পরমবীর সিংহের বিরুদ্ধে পুলিশ বাহিনীর সদস্যদের মধ্যে অসন্তোষ তৈরির প্ররোচনা দেওয়া হয়েছে। এই অভিযোগে রিপাবলিক টিভির এক্সিকিউটিভ এডিটর, অ্যাঙ্কর, 2 রিপোর্টার এবং অন্যান্য সম্পাদকীয় কর্মীর বিরুদ্ধে নয়া FIR দায়ের করল মুম্বাই পুলিশ। NM জোশী মার্গ থানায় দায়ের করা হয়েছে FIR। সেই FIR অনুযায়ী বিগেস্ট স্টোরি টু নাইট বিভাগে বৃহস্পতিবার 22 অক্টোবর একটি প্রতিবেদন চালায় রিপাবলিক টিভি। তাতে ক্যাপশন ছিল, পরমবীর সিংয়ের বিরুদ্ধে বিদ্রোহ, তদন্তে থাকা সিনিয়র অফিসাররা তথ্য দিয়েছেন। সেই অনুষ্ঠানে অভিযোগ করা হয়, মুম্বাই পুলিশের ভাবমূর্তিতে কালি ছেটাচ্ছেন পুলিশ কমিশনার, এমনকি নিচু পদের আধিকারিকরা তার নির্দেশ মেনে নিতে পারছেন না। সেই নিউজ শো করেন অ্যাঙ্কার শিবানী গুপ্ত এবং রিপোর্টার সাগরিকা মিত্র, আর সেই তথ্য সংগ্রহ করেছিলেন রিপাবলিকের রিপোর্টার শাওন সেন। তাদের 3 জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে। একই সঙ্গে শোয়ের এক্সিকিউটিভ অফিসার নিরঞ্জন নারায়ণ স্বামী সহ অন্যান্য সম্পাদকীয় কর্মীদের বিরুদ্ধেও অভিযোগ করা হয়েছে। তো আপাতত এই পর্যন্ত। পরবর্তী গুরুত্বপূর্ণ খবরের জন্য চোখ রাখুন আমাদের নিউজ নির্ভীক ইউটিউব চ্যানেলে। ধন্যবাদ।